সম্মানিত বিয়ার্স দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে মাত্র বহরের কাপড় দিয়ে ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং দেখতে চাইছেন তো তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও তো আজকে শেয়ার করব একটা মাত্র সূত্র দিয়ে চল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি বডির কামিজ কিভাবে আপনারা কাটিং করবেন একদম সঠিক সূত্রে একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদের শেখাবো তো এজন্য সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটা আমরা শুরু করি তো সর্বপ্রথমে আমরা স্ক্রিনে মাপটা দেখে নিব চলুন তো সম্মানিত বেয়ার্স তো যে মাপটা আপনারা দেখলেন এই মাপের জন্য কাপড় নিতে হবে তিন গস যখনই আটত্রিশের উপরে বডি হবে দু বহর তখন কাপড় নিবেন আপনারা তিন গছ কারণ বডি বেশি হওয়ার কারণে সাইড থেকে হাতার কাপড় আসবে না ঠিক আছে তো এইখানে আমি তিন গজ কাপড় নিছি তো এখন এই কাপড়টা প্রথমে আমরা এভাবে দুই পাট করে নিব নেওয়ার পরে আমরা এভাবে চার পাট করে নিব ঠিক আছে তো আমি এখন ভাজটা করে নিচ্ছি ওয়ার্স আমরা সর্বপ্রথমে লাম্বার মাপটা আমরা নিব তো ভাস দেখলেন লাম্বার মাপটা আমরা নিয়ে নিলাম এখন আমরা নিব পুটের মাপ যেহেতু ছেচল্লিশ ইঞ্চি বডি তাহলে আমরা পুট কাটিং করবো ইঞ্চি ষোলো ইঞ্চি পুট আমরা কাটিং করে নিব তো অর্ধেক আট ইঞ্চি দেখেন এখান থেকে ধরে এখানে নিচ্ছি আমি আট ইঞ্চি তো একটু নিচেও সে আট ইঞ্চি ধরবো এ দাগটা যাতে সোজা হয় সেজন্য তো এবার আসেন হাতার মুহুরি মাপ কেউ বগল বলেন কেউ হাতার মুহুরি বলেন ঠিক আছে তো এই ঘাড়ের এখান থেকে ধরে আপনারা নিবেন সাড়ে ছয় ইঞ্চি দেখেন সাড়ে এখান থেকে ধরে এখানে নিবেন সাড়ে ছয় তো এবার আসেন গলার মাপ তো গলার পাশে কতটুক নেবেন গলার কত টুক নেবেন এই জিনিসটা ভালো করে আপনারা খেয়াল রাখবেন এবং এই জিনিসটা একটু মনোযোগ সহকারে গলার মাপটা আপনারা নিবেন কারণ যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কামিজটা যতই ভালো হোক মন না তো দেখেন ইঞ্চি বডির জন্য গলার পাশে নিবেন পোনে তিন ইঞ্চি মানে দুই পয়েন্ট কম তিন ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য গলার পাশে নিবেন দুই পয়েন্ট কম তিন ইঞ্চি এই মাপে চল্লিশ থেকে ধরে সাতচল্লিশ ইঞ্চি বডির জন্য একই মাপ নিবেন যে মাপটা আমি নিচ্ছি সব কিছু হুবহুব একই মাপ নিবেন শুধু বডির মাপটা আপনারা কম বেশি করে নেবেন ঠিক আছে তো দেখেন গলার পাশে নিচ্ছি আমি পনের তিন একটু নিচেও ধরবো আমি পনের তিন এখন গলার লাম্বাটা নিব আমরা এখানে যারা বলেন যে সামনে এবং পিছনে একই গলা দিব সেই ক্ষেত্রে গলার লম্বাটা নেবেন আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি আর যদি বলেন পিছনের গলাটা ছোট দেব সামনের গলাটা আমি বড় দিব। সেই ক্ষেত্রে সামনের গলাটা দিবেন আপনারা ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি আর পিছনের গলাটা দিবেন তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি আশা করি বুঝতে পারছেন না বুঝলে এখনই কমেন্ট করুন ঠিক আছে তো দেখেন আজকে তো যে জামাটা কাটিং করতেছি এটার গলা একই হবে সামনে এবং পিছনে একই গলা হবে তো এখান থেকে ধরে আমি গলার লম্বাটা দিব সাড়ে পাঁচ তো এখন দেখেন ঘরের এখান থেকে ধরে নিচের যে ফাড়ার চিহ্নটা হয় তো সেইটা কি হিসাবে দিবেন সেটা আসলে মানুষ যত লাম্বা হবে ঘরের থেকে ধরে নিচের ফাড়াটা তত নিচের দিকে আসবে মানুষ যত খাটা হবে তাদের ফাঁড়ার চিহ্নটা একটু উপরের দিকে উঠবে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবেন অনেকে দেখা যায় কামি সেলাই করার পরে সাইটের ফাড়াটা উপরে উঠে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে সেলোয়ারের সেলোয়ার দেখা যায় সেক্ষেত্রে একটু খারাপ হয় আবার অনেক সময় দেখা যায় যে ফাড়ার চিহ্নটা অতিরিক্ত নিচে চলে যায় সেক্ষেত্রে হিপের এই জায়গাটা অনেক টাইট হয়ে যায় তো এটার অরিজিনাল মেন মাপটা আপনাদের দিতে হবে তো আমি বলবো যদি চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি যদি লাম্বা কামিজ কাটিং করেন সেই ক্ষেত্রে ঘাড়ের এইখান থেকে ধরে আপনারা বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি নিচে চিহ্ন দিয়ে আপনারা ফাড়ার চিহ্নটা দিয়ে নেবেন তো আজকে যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি লাম্বা এজন্য পুটের এখান থেকে ধরে একদম নিচে বিশ ইঞ্চি নিচে আপনারা ফাড়ার চিহ্নটা দিয়ে নেবেন তো এখন পেটের যে মাপটা হয় সেটা কি হিসাবে দিবেন এই দাগ থেকে ধরে এই দাগ পর্যন্ত অর্ধেক নিবেন ঠিক আছে তো কিভাবে নিবেন দেখেন সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি তবে এখন খেয়াল করেন এক দুই তিন চার চারটা দাগ হইল তো চারটা দাগের কোন কোন দাগের কি কি নাম বা কি কি নিয়মে কাটিং করতে হয় তো আমি প্রথমে বলি এটা হচ্ছে পুটের মাপ এটাকে কেউ পুট বলে কেউ ঘাড় বলে আর এটা হচ্ছে বডির মাপ এবং হাতার আর মাপ ঠিক আছে এটা বডি প্লাস হাতার আর মুহুরি হচ্ছে পেটের মাপ আর এটা হচ্ছে হিপের মাপ আসলে এই জিনিসগুলো আপনাদের ভালো করে মনে রাখতে হবে তো বডি যেটা হবে সেটার চারের এক অংশ নেওয়ার পরে এক ইঞ্চি বাড়তি নেবেন পেটের মাপ যেটা আছে সেটার চারের এক অংশ নেওয়ার পরে এক ইঞ্চি বাড়তি হিপের এখানে যেটা আছে সেটা নেওয়ার পরে চারের এক অংশ বাড়তি তো বড়ি হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশের চারের এক অংশ সাড়ে এগারো এখান থেকে দূরে এখানে নিচ্ছি সাড়ে এগারো এক ইঞ্চি কাপড় আমি বাড়তি নিচ্ছি তখন পেটের মাপ হচ্ছে একচল্লিশ তো এখন একচল্লিশ হোক বা বিয়াল্লিশ হোক তো সেটার চারের এক অংশ নেবেন তো একচল্লিশের চারের এক অংশ সাড়ে দশ এখানে সাড়ে দশ নেওয়ার পরে এখানেও এক ইঞ্চি বাড়তি নিচ্ছি তো হিপের এখানে অনেক সময় মানে যাদের স্বাস্থ্য বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় বডি চাইতে হিপের এখানে বেশি দেওয়া লাগে দিয়ে নেবেন তাতে কোনো সমস্যা নাই আপনারা পুরাতন জামার মাপ নিয়ে কাটিং করবেন বা গায়ের থেকে মাপ নেবেন তো আরেকটা কথা বলি যদি আপনি গায়ের থেকে মাপ নেন সেই ক্ষেত্রে বড়ির এইখানে গায়ের থেকে মাপ নেওয়ার পরে বড়ির এখানে পাঁচ ইঞ্চি বাড়তি দিয়ে কাটিং করতে হবে পেটের এইখানে তিন ইঞ্চি বাড়তি দিয়ে কাটিং করতে হবে হিপের এইখানে চার ইঞ্চি বাড়তি দিয়ে কাটিং করতে হবে তাহলে জামাটা গায়ে ঢোকানো যাবে আর যদি পুরাতন জামা থেকে মাপ নেন তাহলে সবচাইতে ভালো হয় তো এখন হিপের এইখানে হবে আপনার পঁয়চল্লিশ ইঞ্চি সব বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বডির সেতে হিপের এখানে এক ইঞ্চি শর্ট থাকে তো এখন এখানে হবে পঁয়চল্লিশ পঁয়তল্লিশের চারের এক অংশ এগারো ইঞ্চি দুই পয়েন্ট এখানে নিচ্ছি এগারো ইঞ্চি দুই পয়েন্ট এক ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলার জন্য নেওয়ার পরে আপনারা দেখেন এরকম স্কেল দিয়ে দাগগুলো আপনারা এভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে এরপর আবার এখান থেকে ধরে এই দাগ পর্যন্ত আপনারা এইভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়ের নিচির যে ঘেটটা সেটা আমরা কি হিসেবে দিব এবং সেচল্লিশ ইঞ্চি বডির জন্য এই ঘেটটা ক ইঞ্চি আপনাদের দিতে হবে তো আপনারা সহজ একটা হিসাব করবেন বটি যেটা হবে বডি যেটা আসবে সেটার চারের এক অংশ এখানেও নেবেন তো এখানে যেহেতু বডিতে নিয়েছিলাম আমরা চারের এক অংশ সাড়ে এগারো ইঞ্চি তো এখানেও আমরা সাড়ে এগারো নিয়ে নিচ্ছি দেখেন সাড়ে এগারো নিলাম নেওয়ার পরে এখানে সেলাই সহ আমরা সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি কাপড় আমরা বাড়তি যদি নেই তাহলে কিন্তু এই জামাটার নিচের চওড়াটা একট হবে ঠিক আছে তো এখন দেখেন এইখানে আমি নিচ্ছি তিন ইঞ্চি বাড়তি নেওয়ার পরে এখানে যেহেতু আমি এক ইঞ্চি কাপড় বাড়তি নিচ্ছি এখানে যেহেতু এক ইঞ্চি কাপড় নিচ্ছি তো এখানেও আমাকে এক ইঞ্চি কাপড় নিতে হবে এখানে বাড়তি নিলে দেখেন মোট হচ্ছে বড়ির মাপটা নেওয়ার পরে এখানে চার ইঞ্চি সেলাই সহ হয়ে গেল এখন আমাদের এরকম কার্ড যদি থাকে তাহলে সেপকার দিয়ে সেপ দিয়ে নেবেন তা না হলে ফিতা এইভাবে ফিতাটা এইভাবে ধরে সুজা করে মার্জিন দিয়ে নেবেন তাতে কোনো সমস্যা হবে না তো দেখেন আমি মার্জিনগুলো দিয়ে দিচ্ছি তো এখন হাতার মুহুরিটা যদি আপনি দুই পাশেই ব্যবহার করেন সেক্ষেত্রে হাতার মুহুরিতে তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নাই আর যারা বলেন যে তালপাট কাটিং করলে কি হয় এবং না করলে কি হয় আসলে তালপাট কাটিং করলে একটু ভালো হয় আর যদি না করেন তারপরেও কোনো ক্ষতি নাই তো এখন এই পাশে আজকে যেহেতু দুই পাশে আমি জামা গলা দিব এজন্য এখানে তালপাট কাটিং করব না এর যদি আপনারা তালপাট কাটিং না করেন সেক্ষেত্রে এখানে রাউন্ডটা একটু ভিতর দিকে দিবেন আর যদি তালপাট কাটিং করেন তাহলে রাউন্ডটা একটু কম করে দিবেন তো আমি যেহেতু তালপাট কাটিং করতেছি না সেক্ষেত্রে রাউন্ডটা আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করেন তো এবার আসেন ঘাড়ের ডাউন অনেকে ঘাড়ের ডাউন নিয়ে অনেক চিন্তিত তা আমি বলবো ঘাড়ের ডাউনটা দিতে হবে এমন কোনো কথা না আসলে কিছু কিছু মানুষের ঘাড়ের কিন্তু সমস্যা থাকে কারণ মানুষের হাত তো নিচের দিকে থাকে আর ঘাড় হাতগুলো নিচের দিকে কারণে মানুষের কিন্তু এরকম মানে একটু বাঁকানো থাকে তো যাদের ঘাটটা বেশি বাঁকানো বা বেশি মানে একদম ভাষা তাদের তাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় সামনের গলাটা শুধু পিছন দিকে টানে সামনে যতই বড় গলা দেন তখনই দেখা যায় পিছুর দিকে পিছনের দিকে টানে আসলে এটা মানুষের ঘাড়ের জন্য তো যাদের গলাটা সামনের দিক থেকে পিছনের দিকে টানে তাদেরকে বলবো আপনারা ঘাড়ের এখানে শেপ শেপ দিয়ে দিয়ে নেবেন যেহেতু বডি তো এখানে এখানে আমরা দুই সুতা দেখেন এই যে দুই সুতা ইঞ্চি দিলে কিন্তু আবার বেশি হয়ে যাবে তো আপনার হাফ ইঞ্চি না দিয়ে দুই পয়েন্ট দুই পয়েন্ট শেপ দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে গলা ডিজাইন করে নিতে পারেন বা টেবিল গলা বা গোল গলা বা যে কোনো গলা দিতে পারেন শুধু ব্যান্ড কলার ছাড়া তো এখন এখানে দেখেন আমি গোল গলা দিব গোল করে নিলে হচ্ছে গোল গলা তো বিহাস এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা হাতার মুহুরিটা তাহলে কত হচ্ছে এখন আমরা এভাবে যদি মাপ দিয়ে ধরি হাতার মুহুরিটা হচ্ছে আমাদের নয় ইঞ্চি তো ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য নয় ইঞ্চি হাতার মুহুরি একটু কম হয় সাড়ে নয় ইঞ্চি হাতার মুহুরিটা নিলে ভালো হয় তো হাতাটা যখন আপনারা কাটিং করবেন এইভাবে সাড়ে নয় ইঞ্চি মাপ দিয়ে এক ইঞ্চি কাপড় বাদ নেবেন মানে সেলাই করার পরেও যাতে সাড়ে নয় ইঞ্চি হাতার মুহুরিটা টিকে ঠিক আছে তো তবে এখন দেখেন যেহেতু দুহাতা পানা বহরে কাপড় দিয়ে কামিজ কাটিং করলাম ইঞ্চি বডির জন্য এই জন্য কিন্তু সাইড থেকে কোনো কাপড় আসলো না এইটুক কাপড় আসছে শুধু কিন্তু এইটুক কাপড়ে তো আর হাতা আসবে না এজন্য আমি বলছিলাম যদি দুহাতা পানা বহরে কাপড় দিয়ে বডি বেশি করে কামিজ কাটিং করেন সেক্ষেত্রে হাতার জন্য আপনাদের এক্সট্রা কাপড় নিতে হবে তা না হলে কিন্তু হাতাটা আসবে না সেটা আপনারা নিজের চোখে দেখতে পারলেন কেন হাতাটা আসতেছে না ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এবার আসেন হাতার যে মুহুরিটা কিন্তু এখন কম হয়ে গেছে ঠিক আছে হাতার মুহুরিটা কিন্তু এখন কম হয়ে গেছে তো হাতার মুহুরিটা কিভাবে আপনারা বড় করবেন যেটা আপনারা হাতা কাটিং করবেন বেশিরভাগ মানুষ হাতার মুহুরিটা বড় করে নিয়ে কাটিং করে আর হাতার মুহুরিটা যদি একবার বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই হাতার মুহুরি ছোট করার মতো কোনো উপায় নাই এজন্য প্রথমে আমি হাতার মুহুরিটা কম করে কাটিং করি ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য হাতার রাউন্ডটা দেখেন এইখান থেকে ধরে আমি নয় ইঞ্চি নিচ্ছি তো যারা চুয়াল্লিশ বা পঁয়চল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি যদি সাতচল্লিশ ইঞ্চি হয় তাহলে হাতার মুহুরিটা রাখবেন আপনারা সাড়ে নয় ইঞ্চি যেহেতু ছেচল্লিশ ইঞ্চি এজন্য আমি নয় ইঞ্চি নিচ্ছি যদি আরও এক ইঞ্চি কম হয় তাহলে আরো দুই পয়েন্ট কম নেবেন তো এখন যেহেতু চল্লিশ ইঞ্চি বডি তো সেই জন্যে হাতার মুড়িটা নিচ্ছি আমি নয় ইঞ্চি নেওয়ার পরে এখানে আরো হাফ ইঞ্চি কাপড় বাড়তি নিচ্ছি সেলার জন্য নেওয়ার এই রাউন্ডটা কিন্তু ছোট হবে যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে মাপ দিবেন দাওয়ার পরে এটা কিন্তু আপনাদের একরড করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে আপনারা এইভাবে ধরে মাপ দিবেন দোর পরে দেখা যাচ্ছে যে এই পার্টটা ছোট হয়েছে সেই ক্ষেত্রে আপনারা নিচের দিকে এইভাবে রাউন্ড করে কেটে দিবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করতে হবে দেখেন সেলাই করা মানে গলা টলা কমপ্লিট করার পরে আপনারা এইভাবে কেটে দিতে পারবেন তারপরেও কোনো সমস্যা হবে না আর যদি একবার বড় হয় সেক্ষেত্রে কিন্তু কোনো উপায় থাকে না এর জন্য কিন্তু এই সিস্টেমে কাটিং করতে হয় আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন